আসানসোলে রবীন্দ্র ভবনের সামনে অবস্থান বিক্ষোভ। ধর্মঘটের সমর্থনে আসানসোলে রবীন্দ্র ভবনের সামনে অবস্থান বিক্ষোভ করা হয়। শুক্রবার সংগ্রামী যৌথ মঞ্চের উদ্যোগে এই অবস্থান বিক্ষোভ করা হয়েছে। এদিনের অবস্থান বিক্ষোভকে ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য আসানসোল দক্ষিণ থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি ট্রাফিক আনন্দ রায়। এই অবস্থান বিক্ষোভের মাধ্যমে তাদের দাবি অবিলম্বে বকেয়া ডিএ প্রদান করতে হবে। কেন্দ্রীয় সরকারের অনুযায়ী আমাদের ডিএ প্রদান করতে হবে, যে ডিএটা সরকার বারবার হেরে যাওয়ার পরও নানান রকম গড়িমসি করছে, সেই ডিএটা যাতে পায় সেই জন্য আজকে আমাদের ধর্মঘট। এটা শুধু আমাদের চাকরিজীবীদের জন্য নয়, আমরা আজ ধর্মঘট করছি সাধারণ মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য। সকল যোগ্য শিক্ষিত ব্যক্তিদের ন্যায্যভাবে স্বচ্ছ নিয়োগের দাবিতে আমাদের এই ধর্মঘট। তৃতীয় নম্বর হচ্ছে যেখানে সেখানে অস্থায়ী কর্মচারী, সেই অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণের দাবিতে এই আমাদের ধর্মঘট। আমাদের ধর্মঘটে আমাদের সাথে সাধারণ মানুষ আছে, সাধারণ বঞ্চিত মানুষের প্রতিভা হয়ে আজ আমাদের ধর্মঘট। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।